বন্ধুরা, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বিরোধী কণ্ঠশিল্পী ইমন খানকে সবাই চিনলেও তার জীবনে ঘটে যাওয়া অজানা তথ্যগুলো আমরা অনেকেই কিন্তু জানি না। তাই আজকের এই ভিডিওটি সাজিয়েছি বিরোধী কণ্ঠশিল্পী ইমন খানের জীবন কাহিনী ও জানা অজানা কিছু কথা নিয়ে। যদি আপনারা ইমন খানের ফ্যান হয়ে থাকেন এবং তার জীবন সম্পর্কে নানা রকম তথ্যগুলো জানতে চান, তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন। ইমন খানের ডাকনাম হচ্ছে ইমন। তিনি উচ্চতায় 5 ফিট 6 ইঞ্চি এবং ওজন 70 কেজি। তিনি 1984 সালে 2 জানুয়ারি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় মাঝিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স 39 বছর। তিনি ইসলাম ধর্ম অনুসারী। 2008 সালে তিনি বিয়ে করেন এবং তার ঘরে আকিব আয়াত নামের 2টি পুত্র সন্তান রয়েছে। ইমন খানকে তার প্রেম নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, 1998 সালে যখন আমি 7-এ পড়ি তখন আমি ভালোবাসতে শুরু করি। আমার ভালোবাসার মানুষটির নাম ছিল রূপা। আমি তখন শিল্পী হইনি, তখন থেকে আমার ভালোবাসার সূচনা শুরু হয়। 4 বছর সম্পর্কে জড়িয়ে থাকি আমিও রূপা। রূপার শিরোনামে কয়েকটি গানও গেয়েছিলাম, কিন্তু পারিবারিকভাবে রূপার বিয়ে হয়ে যায়, তাই তার নামে গান গেয়েছিলাম বলে অনেক জটিলতা তৈরি হয়েছিল। বিষয়টা নিয়ে তখন গ্রামে সালিশ বসেছিল। সালিশে আমাকে প্রশ্ন করা হয়েছিল, কেন আমি রূপার নামে গান করেছি। আমি প্রশ্ন উত্তরে বলেছিলাম, বাংলাদেশে রূপা নামে মাত্র একটি মেয়ে নয়, হাজার হাজার রূপা নামের মেয়ে আছে, সুতরাং আমাকে দোষারোপ করাটা উচিত সম্মত হবে না। রূপা নামটি আমার পছন্দ, তাই আমি এই নামে গান করি, এই নামে আমি আরও গান করব। বিষয়টা আপনারা কীভাবে নেবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এ কথাটা বলার পরে তারা আমাকে আর এ বিষয় নিয়ে কোনো প্রশ্ন করে না। ইমন খান ছোটোবেলা থেকেই গানের প্রতি আকৃষ্ট ছিল। তিনি গান শিখেছেন অনেক গুণীজনের কাছে। তিনি ছোটোবেলা থেকেই এলাকার বিভিন্ন মঞ্চে গান করতেন। 2006 সালে ইমন খান আমার নাইর আপনজন নামের একটি অ্যালবামে গান করেন। সেই অ্যালবাম তৈরি করেন 10টি গান দিয়ে। তারপর এক এক করে তিনি 4টি গানের অ্যালবাম করেন, কিন্তু এই অ্যালবামগুলো তেমন জনপ্রিয়তা পায় না। এরপর তিনি কেউ বোঝে না মনের ব্যথা নামে একটি অ্যালবাম বের করেন এবং সেই অ্যালবামের গান আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় গানটি সকল দর্শক মহলে হইচই ফেলে দেয় এবং সাথে সাথেই সারা দেশে ছড়িয়ে পড়ে ইমন খানের নাম। তারপর থেকে তাকে আর কখনও পিছনে ফিরে তাকাতে হয়নি। যুগের সাথে তাল মিলিয়ে এখনও তিনি গান করে চলেছেন। এখন ইমন খানের গান প্রতিটা মানুষের মুখে শোনা যায়। প্রিয় বন্ধুরা, ইমন খানের গান আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন।